অনেক দিন পর এমন একটা থালি পেয়েছি যেটার মধ্যে শেয়ার লেভেল থালি, পুরো আইটেমটা তোমরা শেয়ার করে খেতে পারবে। আর কিছু কিছু আইটেম আছে যেগুলো আনলিমিটেড, 17টা আইটেম নিয়ে এই থালিটা, যেটা হচ্ছে বরিশালি থালি। নতুন থালি লঞ্চ হচ্ছে আজকে থেকে শুরু হলো, কতটা চেঞ্জ হয়েছে। যখন আমরা এসেছিলাম তখন মেনু কার্ডটাও ঠিকঠাক ছিল না, সেখান থেকে এত কিছু মানে ডেকোরেট করেছে, রেনোভেট করেছে। চিতল মাছের মুইঠা রয়েছে, তারপরে বরিশালের ইলিশ রয়েছে, এখানে গলদা চিংড়ির মালাইকারি রয়েছে। অনেক জায়গায় হয় কি থালিতে অনেক আইটেম দিয়ে দেয়, ভাতটা কম থাকে, যখন তুমি ভাতটা নিতে যাবে তখন এটা বড় সড়ো ধাক্কা খেয়ে যাবে অনেক জায়গাতেই, মানে ভালো ভালো রেস্টুরেন্টে। এখানে নিশ্চিন্তে জমিয়ে খাও কাচকি মাছের পাতুরি। আমরা সবসময় যেটা চেষ্টা করি যে নতুন রকমের খাবারের খোঁজ দেব, নতুন জায়গার খোঁজ দেব, তো সেরকম একটা বিষয় নিয়ে কিন্তু আজকেও চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে কিন্তু নতুন রকমের খাবার যেটা সব জায়গায় সবসময় পাওয়া যায় না। তো যাই হোক, পরীক্ষাটা শেষ হলে আবার মানে আগের ছন্দে ফিরবো, মানে খেলা হবে আর কি। যাই হোক, তো দুপুরবেলা যখন অঙ্কগুলো মানে অঙ্ক নিয়ে আমরা একটু মানে চর্চা করছিলাম মানে পরীক্ষার জন্য আর কি, সামনেই পরীক্ষা, তখন হঠাৎ করে একটা ফোন আসলো যেটা বারোয়ারি ভোজের, যেটা আর ভিডিও আমরা প্রায় এক বছর আগে করেছিলাম 14 জানুয়ারি। তো তখন আমরা বললাম যে পরীক্ষা চলছে এরকম, তো পরীক্ষার পর ভিডিওটা করব। তো আর মোটামুটি দু তিনটে জায়গাতে কল এসেছিল, সাথে সবাই বলেছি যে পরীক্ষাটা যাক তারপর করব। সেটাই, কেন পরীক্ষা মানে অতিরিক্ত সিরিয়াস হয়ে গেছি আমরা, কারণ এটা পাস করতে হবে ফার্স্ট পরীক্ষা। ফিফথ সেমিস্টারটা যারা দিচ্ছ তারা জানো কতটা চাপের পরীক্ষা। তো যাই হোক, তো একটা কারণে যেদিকে না করলাম মানে না করতে পারলাম না লাস্টে, অন্য কেউ হলে আমি ঠিক মানে অলরেডি দিয়েছি, অনেককেই বলেছি এরকম, অনেকেই বলেছিল, বললো যে তোমরা মানে মানে কি বলবো, বারোটি ভোজের রেস্টুরেন্টের প্রথম ভিডিও মানে ইউটিউবে তোমরা প্রথম ভিডিও করেছো, যার পরে 40টা ভিডিও ইউটিউবে হয়েছে, এটা এখন এসে জানতে পারলাম। যাই হোক, তখন দিদি বলছে যে নতুন একটা থালি লঞ্চ করছি, তোমরা যেহেতু ফার্স্টে করেছিলে তোমরাই মানে দিদি চাইছে যে আমরা যাতে করি। তাই যাই হোক, দেখলাম যে ঠিক আছে, যখন মানে এতটা মনে রেখেছে আমাদের। হ্যাঁ সেটাই, তো আজকে যে থালিটা দেখাও সেটা হচ্ছে বাংলাদেশি থালি, আর এখানে অনেক কিছু ইন্টারেস্টিং আইটেম রয়েছে যেটা আমরা এখনো নিজেরাও জানি না, কিছু কিছু আইটেম শুনেছি, কিছু নাম শুনেছি, কিন্তু না মানে কনসেপ্টটা এখনো পর্যন্ত পুরোপুরি হয়নি, তোমরাও জানবে আমরাও জানবো। আর আগের যে বারোটি ভোজের যে ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো, আর স্ক্রিনে দেওয়া থাকবে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক, দেখে নিও। আর বারোটি ভোজ কিন্তু এখন আগের মতো নেই, অনেক রেনোভেট করেছে, মানে অনেক নতুনত্ব করেছে, আর জায়গাটাও অনেক বাড়িয়েছে। আর যারা যারা আগে ট্রাই করেছে বারোটি ভোজ, তারা কিন্তু জানো যে খাবারের কোয়ালিটি কী লেভেলের। সবসময় বলি যে থালি যখন ট্রাই করতে যাই, যে কোনো জায়গায় আমি থালি ট্রাই করতে যাই, সব খাওয়ার শেষে আমি একটাই বলি যে এটার সাথে বারোটি ভোজ যায় না, মানে বারোটি ভোজের খাবারের কোয়ালিটি কিছু আলাদা ছিল। হ্যাঁ, এখন দেখতে হবে যে ওই কোয়ালিটি আছে কি না। আছে আর থাকবে, মনে হয় থাকবে, কারণ দিদি নিজে রান্নাটা করতো আর খাবারগুলো এ ক্লাস ছিল প্রত্যেকটা। তো সেই বারোয়ারি ভোজের ভেতরে রয়েছি, অলরেডি তোমরা অ্যাম্বিয়েন্স দেখে নিয়েছো যে কতটা চেঞ্জ হয়েছে। যখন আমরা এসেছিলাম তখন মেনু কার্ডটাও ঠিকঠাক ছিল না, সেখান থেকে এত কিছু মানে ডেকোরেট করেছে, রেনোভেট করেছে। তো আজকে যে থালিটা ট্রাই করে তোমাদের বললাম যে একটা নতুন থালি লঞ্চ হচ্ছে আজকে থেকে শুরু হলো, মানে আমরাই ফার্স্ট আর কি। তো এখানে অনেকগুলো আইটেম রয়েছে, কত 17টা আইটেম নিয়ে এই থালিটা, যেটা হচ্ছে বরিশালি থালি, মানে মেনলি বাংলাদেশের বরিশালে যে জায়গা সেই নাম অনুসারে আর কি থালিটা। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক কিছু রয়েছে, তো প্রথমেই রয়েছে হচ্ছে ডাল, তারপর রয়েছে হচ্ছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ, এখানে রয়েছে এঁচড় চিংড়ি, তারপরে চিতল মাছের মুইঠা রয়েছে, তারপরে বরিশালের ইলিশ রয়েছে, এখানে রয়েছে হচ্ছে কাচকি মাছের পাতুরি, আর এখানে হচ্ছে কুমড়ো ফুলের বড়া লাউ পাতা দিয়ে রয়েছে, এটা কাচকি মাছের ভাপাটা পাতুরি আর কি, আর এখানে তো কচুয়াটা, এখানে একটা গলদা চিংড়ির মালাইকারি রয়েছে, আর এটা কিন্তু মানে কচুয়াটা কিন্তু নারকেল টারকেল সর্ষে টসে দিয়ে বাটা, আর এখানে লাল শাক রয়েছে যেটা বাদাম টাদাম দেওয়া রয়েছে বেশ, আর এখানে তো দেখতে পাচ্ছ রসগোল্লা রয়েছে, পাঁপড় রয়েছে, চাটনি রয়েছে, দই রয়েছে, মানে অনেক কিছু আইটেম, প্রায় 17টা আইটেম, এখানে স্যালাডও রয়েছে। তো একটা একটা করে ট্রাই করব, আর টেস্ট যেটা আগেও একবার বললাম তোমাদের ভিডিওতে যে আগে কিন্তু কোয়ালিটি কিন্তু মানে সেই লেভেলের ছিল, সেই কোয়ালিটিটা মানে রান্নার কোয়ালিটি বা টেস্ট বলো সেটা সেম আছে কিনা বা ইনক্রিজ করেছে কিনা সেটাই দেখার বিষয়। আইটেমগুলো পুরোপুরি অন্য, কারণ আগে যে আইটেমগুলো ছিল সেগুলোর থেকে অনেকটাই ডিফারেন্ট, মানে পুরোটাই ডিফারেন্ট। তো খেয়ে দেখি একটা একটা করে, আর সবচেয়ে ইউনিক ব্যাপার যেটা সেটা হচ্ছে যেখানে যেটাতে আমাদের মানে কী বলো প্লেটটা যে মানে সেখানে সার্ভ করেছে সেটা কিন্তু কলা পাতার প্লেট বলা ভুল, পুরোটাই কলা পাতার দেখতে পাচ্ছ, যেটা কিন্তু আমি ফার্স্ট টাইম মানে কোথাও দেখলাম কোনো রেস্টুরেন্টে এরকম কলা পাতায় সাজিয়ে এরকম খেতে দিয়েছে। আর এই যে আউট ডেকোরেশনগুলো দেখছো তোমরা, প্রদীপ জ্বালিয়ে বা
ফুল দিয়ে সাজিয়েছে। এটা কিন্তু জাস্ট আমরা ভিডিও করছি দেখে দিদি সাজিয়ে দিয়েছে, তোমরা যদি এইভাবে সাজিয়ে মানে এই জিনিসগুলো তো এইভাবেই তোমাকে সার্ভ করবে, এই ফুল মোমবাতি টোমবাতি এরমভাবে যদি সার্ভ করে তার জন্য একটা অকেশন পারপাস তার জন্য কিছু চার্জেস আছে, সেটা দিদির সাথে কথা বলে নেবে। ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া রয়েছে, কলা পাতা, এখানে সাদা ভাত, লাল শাক দিয়ে বেশ ভালো। তো নেক্সট আইটেম যেটা ডাল, আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু রাইসটা কিন্তু আনলিমিটেড পাবে, এখানে আমরা অল্প করে নিয়েছি, জাস্ট এতগুলো আইটেম রয়েছে সাজাতে প্রবলেম হচ্ছিল। তো এখানে দেখছো ডাল উপরে ধনেপাতাতে গার্নিশি করা আছে, অল্প করে ট্রাই করে দেখি। এটা মসুর ডাল রয়েছে মানে টমেটো দিয়ে, তাই তো দিদি? টমেটো দিয়ে ডালটা তো হ্যাঁ, মেথিরও একটা স্মেল রয়েছে, মেথি টমেটো দিয়ে ডালটা, এটা বাড়িতেও কিন্তু করে। আর এখানে কুমড়ো ফুলের বড়া ভাজা, এটা ভিডিও করতে করতে ভেতরটা কি সুন্দর ফাঁপা। তো থালির নেক্সট আইটেম হচ্ছে এঁচোড় রয়েছে, দেখতে পাচ্ছ কালারটা, যেটা গাছপাঠা বলে, মানে তোমার অন্যান্য জায়গায় কী হয় যে ভাত শেষ হয়ে গেছে মানে আইটেমগুলো শেষ হয়নি, আর এখানে কিন্তু সেই মানে চিন্তাটা নেই, নিশ্চিন্তে খেতে থাকো। এবার যেটা একদম ইন্টারেস্টিং আইটেম এখানকার মানে থালিতে আর কি, কাচকি মাছের পাতুরি, যা দেখতে পাচ্ছ আমি আজ পর্যন্ত এটা ট্রাই করিনি কখনো, কাচকি মাছ খেয়েছি হয়তো মানে কাচকি মাছের পাতুরি ট্রাই করিনি, এটা খুলতে দু হাত লাগাতেই হবে। আচ্ছা এটা ভাত দেখার থেকে আগে একটু নর্মাল ট্রাই করে দেখি কীরকম লাগে। আর সর্ষের যে ঝাঁসটা মুখে গেলে মনে হচ্ছে যে মাছ খাচ্ছি। তো নেক্সট আইটেম হচ্ছে চিতল মাছের মুইটটা, যার মধ্যে একটা কী বলো বাংলাদেশি বাংলাদেশি ব্যাপার আছে বল, চিতল মাছের মুইটটার মধ্যে নামটাই একটা চিতল মাছের মুইটটা। তো দেখতে পাচ্ছ গ্রেভিটা জাস্ট একবার দেখো, দেখলেই তো লোভ লাগবে, আহা গ্রেভির কালারটা জাস্ট দেখো। মানে এটা যদি কেউ আলাগাটা নিতে চায় তাহলে পাবে, মানে এটা আলাগাটা মেনুতেও রয়েছে, কেউ যদি এখানে আসো যদি থালি ট্রাই নাও করো চিতল মাছের মুইটটা অবভিয়াসলি ট্রাই করে দিও। আজকে আমি একটা কথা বলে রাখি যে অনেক জায়গায় অনেক রকম থালি খাই ঠিক আছে, কিন্তু অনেক দিন পর এমন একটা থালি পেয়েছি যেটার মধ্যে শেয়ারেবল থালি, পুরো আইটেমটা তোমরা শেয়ার করে খেতে পারবে, আর কিছু কিছু আইটেম আছে যেগুলো আনলিমিটেড, যেমন মাছের যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলোর বাদে কিন্তু প্রত্যেকটা জিনিস আনলিমিটেড, মানে তোমার রাইসও তোমরা যতবার চাইতে পারবে ততবার নাও। আর এখানেও একটা চিংড়ি একটা আইটেম আছে, এই আইটেমটা তোমরা আনলিমিটেড পাবে। তো এখানে মানে এই প্রাইসে, প্রাইসটা এখনো বলছি না, তো এই প্রাইসে তোমরা এত কিছু পাচ্ছ মানে সত্যি তাওয়ার এরকম জায়গায়। তো ফার্স্টে একটু কচু বাটা দিয়ে ট্রাই করি, আহা বাড়িতে যখন করে পুরো বাড়িতে সেম এক্স্যাক্টলি এরকম টাইপেরই হয়, আর এখানেও সেম পাচ্ছি মানে ঘরের পুরো একবারে ছাদটা পাচ্ছি, সত্যি ভালো খেতে। এখানে চিংড়ি দিয়ে কচুর লতি আছে, কচুর লতি অতটা ফেভারিট না কিন্তু অনেকেই আছে যাদের ফেভারিট, কাদের কাদের ফেভারিট একটু জানাও কমেন্ট বক্সে। তো কচুর লতি অতটা বাড়িতেও আমি খাই না ঠিক আছে, তার জন্যে অতটা রিলেট করতে পারলাম না, কিন্তু তোমরা যারা খাও যারা পছন্দ করো তাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো এটা হচ্ছে বরিশালি ইলিশ, ইলিশ মাছ কার কার পছন্দ কমেন্টে জানাও, এরকম বড় সাইজের ইলিশ। গ্রেভিটা দেখো তেল তেল, একটু গ্রেভিটা হালকা নিয়ে নি। এরকম কলা পাতায় খাওয়ার কিন্তু একটা আলাদাই ভাইব আছে বল,
এটা সচরাচর তো দেখাই দেখাই যায় কোন কোথাও পায় স্পেশালি থালিতে আগের বার মাটির থালা এবার কলা বাদা ব্যাপারটাই আলাদা নরমাল যেমন ইলিশ মাছ খাই ওটা হচ্ছে আলাদাই ডিফারেন্ট টেস্ট মানে একদমই আলাদা মানে গ্রেভির টেস্ট হয় পুরোই ডিফারেন্ট তো এটা তো এটা মানে তোমরা যদি ভাবো যে এটা একঘেয়ে হয়ে যাচ্ছে মানে ইলিশ মাছ মানে ওই একই কমন রেসিপি বাট এটা একটু আলাদা টেস্ট তোমরা একবার এখানে এখন আসবে তখন ট্রাই করবে দেখতে পারবে এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা টেস্ট দিচ্ছে ইলিশ মাছটা একবার ভেঙে একবার খেয়ে দেখি এই ইলিশ মাছ সাইজটা কিন্তু যথেষ্ট বড় সাইজের সাইজ আছে এই ইলিশ মাছ তোমাদের এটা ভালো লাগবে মানে এটা কি বরিশালের প্রপার রেসিপি মানে মোস্ট এক্সাইটিং যে মোমেন্টটা সেটা হচ্ছে এইরকম বড় সাইজের মানে একটা থালিতে কি বলবো ইস্ট বেঙ্গল মোহনবাগান দুটোই আছে দুটোই আছে তো মানে এটা কেন বল দেখি যারা নতুন যারা বিয়ে করে আসবে তাদের মধ্যে দুজন আলাদা ফ্যামিলি হলো ঝামেলা লাগবে না এগুলো ভাত খেতে আসে ঝামেলা লাগবে না গেল দুজন অপোজিট সাপোর্টার তো এবার গলদা চিংড়িটা খাওয়ার সাইজটা একটু দেখিয়ে দে আমার মুখের সাইজের একটা সাইজটা দেখতে পাচ্ছ চলো এবার খেতে খেতে বাদাম হ্যাঁ চলো মাছটা ফ্রেশ দেখেছিস কত এই দেখো মাছের পরিমাণ দেখো কতটা মাছ আছে পুরো গলদা চিংড়ি একটা বড় বড় সাইজের এটা গেবিয়াদের ট্রাই করতে হবে ফার্স্ট আমি পারছি না দামের মেন ব্যাপারটাতে আসি তার আগে বলে রাখি যদি এই থালিটায় গোটা থালিটা কেউ যদি খেতে চাও সব ফার্স্টে কিন্তু এটা প্রি বুক করতে হবে যেটার জন্য তোমাদের আগে থেকে বলে রাখতে হবে আগে এতগুলো আইটেম বানাতে টাইম লাগে তার জন্য আগের দিন তোমরা বলে রাখবে ফোন নাম্বার তো আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখছি তোমরা কল করে নিতে পারবে আর এটার দাম হচ্ছে 1429 টাকা যেটা এখন বাংলার আমাদের বছর যেটা সেই বছরের 1429 সাল হ্যাঁ সেই দাম ইয়ে দিয়েই করা আর একটা বিষয় যে বলে রাখি এখানে কিন্তু প্রত্যেকটা আইটেম কিন্তু শেয়ারেবেল না মানে আমরা থাম্বনেলে দিচ্ছি আমাদের ঘর আমাদের থাম্বনেলে দিচ্ছি যে শেয়ারেবেল আনলিমিটেড সেরকম বিষয় এটা কিন্তু প্রত্যেকটা আনলিমিটেড না কিছু কিছু আইটেম আছে যেগুলো তোমরা চাইলে পাবে আর এটাই বলার ছিল পরে এখানে এসে কোনো কেউ কিন্তু ঝামেলা করো না যে আমরা এই ভিডিও দেখে এসেছি এই করেছি ওই করেছি এটা করো না তো ওভারঅল তো সব কিছু ভালো ছিল এবার ডেজার্ট আইটেমে আসি ডেজার্ট আইটেম খেয়ে বলি যে কেমন হয়েছে ফার্স্টে চাটনি নিই চাটনিটা ভালো খেতে আর পাঁপড়গুলো বড় সাইজ আছে আর দুটো পিস দিচ্ছ না দিদি তো এখানেও তোমরা শেয়ারেবেল অপশন পাচ্ছ এটা খুব ভালো বিষয় মানে শেয়ারেবেল যেহেতু ওর জন্য দুটো রসগোল্লা দুটো পাঁপড় দুটো চিতল মাছের মুইটার পিস মানে সব কিছু ব্যালেন্স করে দেওয়া রয়েছে এমন যে অনেক জায়গায় থালি খেয়েছি যেটা শেয়ারেবেল বলে কিন্তু একটা করে আইটেম দেয় দেখবি অনেক জায়গায় খেয়াল করবি বলে শেয়ারেবেল বাট কয়েকটা জায়গায় মানে একটা করে আইটেম কিন্তু অ্যাকচুয়ালি মানে এখানে যেটা ব্যাপারটা হয়েছে এখানে বলেই দিয়েছে যে শেয়ারেবেল হ্যাঁ আর ওরকম করে করে শেয়ার করতে পারো ব্যাপারটা এরকম তো এটা গেল এবার একটা সন্দেশ আছে আর সন্দেশও কিন্তু দুটোই আছে যারা মিষ্টি পছন্দ করে তারা কিন্তু বুঝতে পারবে কতটা ভালো জিনিস হ্যাঁ ভালো এখানে রয়েছে রসগোল্লা ভালো বড় বড় সাইজের রসগোল্লা দিয়েছে মিষ্টিটা ভালো খেতে দইটা বেশ একটা খিরখির ব্যাপার রয়েছে হ্যাঁ দইটা এমনি ট্রাই করবে হ্যাঁ সত্যি এই দই এরকম যদি 1 কেজি হারিয়ে দিয়ে বসিয়ে দেয় কেউ হেভি লাগবে খেতে তো এই ছিল পুরো খাবারের আইটেমগুলো সব দেখে নিলে এইগুলো কিন্তু আমাদের ইউটিউবে ইউটিউব ছাড়াও কিন্তু আমাদের ফেসবুক পেজেও কিন্তু চলে আসবে তোমরা দেখে নিতে পারবে একদিন পর আর শর্টস আর রিলসগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজে ইনস্টাগ্রামে সব জায়গায় ছাড়া হবে ইউটিউবেও ছাড়া হবে নতুন নতুন শর্টসে আইটেম নিয়ে আসছি আমরা তো সেগুলো দেখতে পারবে পরীক্ষাটা যাক তারপর আবার নতুন করে হবে চলো
তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট সব ইনফরমেশন দিয়ে দিয়েছি, আর এই দেখো মানে প্লেটের অবস্থা। যাক ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, আর যা যা বললাম যে ডেসক্রিপশনে চেক করো, মানে সব ডিটেইলস দেওয়া থাকবে। কোয়েরিস থাকলে কিন্তু আমরা অবশ্যই কমেন্টে জানাবো, নয়তো পুরো মানে সব কিছু অ্যানসার কিন্তু সবসময় দিয়ে দিই। আর তোমরা আসার আগে একবার তোমাদের কোনো যদি কোয়েরিস থাকে মানে, হ্যাঁ হয়তো আমরা বলতে ভুলে গেছি ভিডিওতে, সেটা কমেন্টে তোমরা একটু জেনে নিও আমাদের কাছ থেকে। তো আর বাদ আশা করি সবকিছু বলেছি, আর টাইমিং টাইমিং একটু আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, ওটা আমি শুনে লিখে দেবো, তোমরা একটু চেক করে নিও। সাবস্ক্রাইবটা তাদের করে করে না, যারা করনি না, যারা না করে ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, চ্যানেলের পাশে থাকো, চ্যানেলটাকে অনেক দূরে নিয়ে যেতে হবে। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো।